আসসালামু আলাইকুম সবাইকে, আমি এই মুহূর্তে কথা বলছি GoPro হিরো 11 দিয়ে। অনেকেই বলছে এর ইন্টারনাল যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা নাকি অনেক ভালো। তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া GoPro 11 এর যেটা ইন্টারনাল সাউন্ড কোয়ালিটি আমাদের একটু দেখান, আপনাদের জন্য এই ভিডিওটা করা। আর এই মুহূর্তে যে প্রোডাক্ট দিয়ে কথা বলছি 11, এটা কিন্তু যাচ্ছে আজকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। ভাইয়া একটা ফুল মোটো ব্লগিং সেটআপ নিচ্ছে এবং অনেকেই জানতে চেয়েছেন GoPro 11 এর মোটো ব্লগিং এর সেটআপের আপডেট প্রাইস। তো এভরিওয়ান, আমরা দেরি করতেছি না, সরাসরি চলে যাচ্ছি GoPro হিরো 11 এর মোটো ব্লগিং সেটআপের আপডেট প্রাইস। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সেটআপটি, এটা হচ্ছে GoPro হিরো 11 এর মোটো ব্লগিং সেটআপ, যেটা যাচ্ছে চুয়াডাঙ্গা নয়নবাড়ির উদ্দেশ্যে। ভাইয়া হচ্ছে এসএ পরিবহনের মাধ্যমে নিচ্ছে। আর এর আগে ভাইয়া আমাদের কাছ থেকে মোটামুটি অনেক পণ্য কিনেছে, সেই বিশ্বাসে ভাইয়া অর্ডার করে ফেলেছে আর আমরা পাঠিয়ে দিচ্ছি এসএ পরিবহনের মাধ্যমে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো মোটো ব্লগিং করার জন্য GoPro হিরো 11 এর পাশাপাশি কী কী লাগবে এবং GoPro হিরো 11 এর আপডেট প্রাইস। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে GoPro হিরো 11, যেটার বর্তমান প্রাইস এখন 53,500 টাকা, আগে ছিল 56,000, সেই হিসেবে কিছুটা প্রাইস এখন কমেছে, যেটা প্রাইস 53,500 টাকা। আর একটা কথা, মোটো ব্লগিং করতে গেলে কিন্তু আপনার মোটামুটি অনেক কিছুই লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্রোডাক্ট আমরা রেখেছি, প্রত্যেকটা প্রোডাক্টই খুবই জরুরি। আর হচ্ছে মোটো ব্লগিং করতে গেলে প্রত্যেকটা প্রোডাক্টই আপনার লাগবে। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা মাইক অ্যাডাপ্টার, যেটা হচ্ছে GoPro অরিজিনাল অ্যাডাপ্টার, এটা কিন্তু অবশ্যই কিনতে হবে। এটা ছাড়া কিন্তু এক্সটার্নাল যে মাইক্রোফোন আছে সেটা কিন্তু সাপোর্ট করবে না, যেটির প্রাইস এখন বর্তমানে 5,800 টাকা, তবে 5,800 থেকে 6,000 মধ্যে এটা থাকবে। এরপরে আপনার লাগবে একটা ছোট মাইক্রোফোন, এটা হচ্ছে একটু ছোট তারের মাইক্রোফোন, লেভেলিয়ার মাইক্রোফোন, এটা হচ্ছে চাইনিজ একটা মাইক্রোফোন, তবে এটার কোয়ালিটি মোটামুটি আমাদের কাছে ভালো লেগেছে এবং সেই হিসেবে আমরা অনেকগুলো সেল করেছি। এটা হচ্ছে একটা সিস্টেম ভালো আছে, এটা তাপটা খুব ছোট, যে জন্যে আপনার হেলমেটে খুব সহজেই এটা হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবেন। খুবই ছোটো তার দেখাচ্ছে একটু, দেখতে পাচ্ছেন, এবং খুবই হালকা। একটা ক্লিপ দেওয়া আছে, একটা ডেড কেট, আর এই হচ্ছে মাইক্রোফোন। এই মাইক্রোফোনের প্রাইস এখন 1,000 থেকে 1,200 টাকা। আমি একটু প্রাইস একটু বেশি বলতেছি, কারণ এখন বর্তমানে কেনার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, পার ডে দাম বাড়ে কমে। আর এরপরে আপনাকে একটা ব্লক কেস লাগবে, এটা হচ্ছে G9-4। এই ক্যাশটা কিন্তু না হলে কোনোভাবেই মোটো ব্লগিং করতে পারবেন না, কারণ হচ্ছে এটা হচ্ছে হেলমেটে লাগানোর জন্য, প্লাস হচ্ছে আপনার মাইক অ্যাডাপ্টারটা সেট করার জন্য, মাইকটা সেট করার জন্য মোটামুটি G9-4 এই ক্যাশটা অবশ্যই লাগবে, যেটা হচ্ছে ব্লগিং করতে গেলে, মোটো ব্লগিং করতে গেলে অবশ্যই এটা লাগবে। আর এটার প্রাইস এখন 1,200 থেকে 1,300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে একটা হেলমেট মাউন্ট কিন্তু নিতে হবে অবশ্যই, যেটা হচ্ছে ক্যামেরাটাকে হেলমেটে লাগানোর জন্য একটা হেলমেট মাউন্ট। এটা হচ্ছে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়, এটা 800 টাকা, তবে এটার থেকেও দামি একটু পাওয়া যায়, এটা হচ্ছে দাম হচ্ছে 1,500 টাকা, তবে এটা হলেই চলে, আমরা এটাই সেল করতেছি। আর GoPro-র পাশাপাশি কিন্তু অবশ্যই ভালো মানের একটা মেমোরি কার্ড কিনতে হবে, যেটা হচ্ছে সানডিস্কের কার্ড কিনবেন, গ্যারান্টি সহ কার্ড, কারণ GoPro-তে একটা প্রবলেম আছে, ভালো কার্ড না হলে কিন্তু আপনার রেকর্ড নেবে না বা গরম হবে আর ফুটেজ থাকবে না। সেই হিসেবে ভাইয়াকে একটা সানডিস্কের 128 GB কার্ড দিয়েছি, এর প্রাইস 4,500 টাকা, তবে এই কার্ডটি আমাদের কাছে 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পাবেন। সেই হিসেবে প্রাইস হিসেবে কার্ড অরিজিনাল, সব কিছু ঠিক আছে। এরপরে ভাইয়া অনেক সময় হাতে ধরে ভিডিও করবে, মানে মোটো ব্লগিং ছাড়াও একটু পার্সোনাল ব্লগ, যেটা হচ্ছে ক্যামেরাটা হাতে ধরে ব্লগ করবে। সেই হিসেবে ভাইয়া উলানজি MT-09 নিয়েছে, দেখতে পাচ্ছেন, আর উলানজি MT-09 দিয়ে আমরা এখন এই মুহূর্তে শ্যুট করতেছি, আর ভাইয়ার GoPro হিরো 11 দিয়ে। তো আজকের ভিডিও ছিল আমাদের এই পর্যন্তই। অনেকে জানতে চেয়েছেন GoPro হিরো 11 এর আপডেট প্রাইস, পাশাপাশি অনেকে মেসেজ দিয়েছেন যে ভাইয়া GoPro হিরো 11 এর সাথে ফুল মোটো ব্লগিং সেটআপ নিলে কী কী কিনতে হবে বা কীরকম প্রাইস। আপনাদের জন্যই আমাদের ভিডিওটা করা। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, আমরা দেরি করতেছি না, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিজিটাল সবার সাথেই থাকেন।